পূর্ব বর্ধমানের তিনকোনিয়ায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হলো তৃণমূল অফিসে। পূর্ব বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তিনকোনিয়া গুডশেড রোড সংলগ্ন স্থানে শুক্রবার তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হলো। এদিন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন বহু তৃণমূল কর্মী ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ধমান শহরে তৃণমূল নেতা খোকন দাস প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে নতুন গৃহের উদ্বোধন করেন। তৃণমূল কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই কার্যালয় থেকে। আজকে কি খাওয়া হলো? আজকে আমাদের এই পার্টি অফিস উদ্বোধন এবং হচ্ছে যে 120 জনের সপ্তাহব্যাপী 1 মাসের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আমাদের আরম্ভ হয়েছে। আজকে 30 জনের নেবে, আর 14 তারিখে 30 জন, 21 তারিখে 30 জন, লাস্ট হচ্ছে 28 তারিখে 30 জন। টোটাল 130 জন ক্যান্ডিডেট আমাদের ব্লাড ডোনেশন দিচ্ছেন। আপনারা জানেন যে আমরা বিগত কয়েক মাস ধরেই আমরা এই পার্টি অফিস করছিলাম, কিন্তু মধ্যে 3 মাস লকডাউন হয়ে যাওয়ার কারণে আমরা পার্টি অফিসটা করে উঠতে পারিনি। এই মাসখানিক আগেই আমরা চেষ্টা করেছিলাম যে পার্টি অফিসটা আমরা রেডি করব এবং রক্তদান শিবির এবং দেশের উদ্বোধন মাননীয় প্রধান দাসের নেতৃত্বে এবং ওনারই অনুপ্রেরণায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হচ্ছে পার্টি অফিস আমরা দেখতে পেয়েছি। লকডাউনের যে নিয়ম, সেই নিয়ম কি মানা হয়েছে? এখানে দেখা যাচ্ছে বিকাশ জমা অনেকটাই মেনেছি, কিন্তু শর্ট জায়গা বলে অতটা করতে পারিনি। তো জায়গাটা খুবই সীমিত, কনজেস্টেড হয়ে গেছিলো। তবুও আমরা বারবার করে অ্যানাউন্স করেছি যে লকডাউন চলছে, তার আবার হচ্ছে যে করোনা ভাইরাসের যে নিয়ম, সেই নিয়ম মেনে সামাজিক দূরত্ব মেনেই আমরা চেষ্টা করেছিলাম করতে বা করেওছি, কিন্তু যেহেতু শর্ট জায়গা করে অতটা করে উঠতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের 1 মাসব্যাপী এখানে রক্তদান শিবির চলবে। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত করে আমাদের রক্তদান শিবির শুরু হচ্ছে। তার সঙ্গে আমরা প্রায় 3 মাস ধরে আমাদের এই পার্টি অফিসটা তৈরি হয়েছে। পার্টি অফিসটা হওয়ার পরে আমাদের বন্ধ ছিল লকডাউনের জন্য। আজকে আমরা এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আমাদের এই পার্টি অফিসটাকে আমরা আজকে কে কে উপস্থিত আছেন এখানে? এখানে আমি রয়েছি, জেলা সাধারণ সম্পাদক আব্দুল রহমান আছে, আমাদের শাহাবুদ্দিন খান আছে, আমাদের এখানে জামাল আছে, আমাদের শিবু ঘোষ আছে, রাজু রয়েছে, সমস্ত বিকাশ মণ্ডল আছে, সমস্ত নেতৃত্ব এখানে আমাদের মহিলা, আমাদের পাশাই সমস্ত নেতৃত্বরাই রয়েছে সবাই মিলে। আজকে কতজনের রক্তদান আর শিবিরটা করা হচ্ছে? আমাদের সরকার থেকে বলেছিল সবাইকে 30 জন করে দিতে, আমরা সেই মতো করেছি, কিন্তু 30 জনের বেশি হলেও আমাদের জল। এই ব্লাড কোন ব্যাংকে দেওয়া হচ্ছে? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।